আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাসিফিকেশন অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যাকর্ডিং টু দা স্কিম অফ কানেকশন। স্কিম অফ কানেকশন অনুসারে ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আমরা কত ভাগে ভাগ করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রধানত আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সেটা হলো রেডিয়াল সিস্টেম, রিংম্যান সিস্টেম এবং ইন্টারকানেক্টেড সিস্টেম। আবার রিংম্যান সিস্টেমকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো সিঙ্গেল রিং ডিস্ট্রিবিউটার আর একটা হলো ডবল রিং ডিস্ট্রিবিউটার। তাহলে এখন আমরা দেখে নেবো যে রেডিয়াল সিস্টেম কাকে বলে। তাহলে নাম থেকেই আমরা বুঝতে পারছি রেডিয়াল, অর্থাৎ কোনো সাবস্টেশন থেকে বা কোনো জেনারেটিং স্টেশন থেকে যে ফিডার লাইনটা বেরিয়ে আসবে সেগুলো রেডিয়ালি ফ্লো হবে। আমি একটা এখানে সাবস্টেশন দেখিয়েছি, এসএস দিয়ে ডিনোট করেছি। এখানে ও এ সি, এটা একটা ফিডার লাইন, এবং এখানকার একটা এ পয়েন্ট, সেখান থেকে একটা ডিস্ট্রিবিউটর লাইন দেখিয়েছি এবং সেখান থেকে সার্ভিসম্যান দেখিয়েছি। তাহলে এটা একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেটা রেটিং হলো 11 kV/400 ভোল্ট। এখন তাহলে রেডিয়াল সিস্টেমের মাধ্যমে সাবস্টেশন থেকে ফিডার লাইনটা বেরিয়ে আসে এবং সেখান থেকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার মারফত কনজিউমারকে কানেকশানটা দেওয়া হয়। এই সিস্টেমের সুবিধা হলো এই সিস্টেমটা খুব সহজ সরল এবং এর ব্যয় খুব কম হয়। এবং সাধারণত আমাদের চারপাশে যে সিস্টেমগুলো আমরা দেখতে পাই, যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেগুলো সাধারণত রেডিয়াল সিস্টেম হয়ে থাকে। এখন একটা সাবস্টেশন থেকে অনেকগুলো ফিডার লাইন বার হতে পারে, আমি এখানে একটা দেখাচ্ছি। সাপোজ এই ফিডার লাইনের যদি এখানে এই যে চিহ্নটা দেখিয়েছি এটা হলো ফল্টের চিহ্ন, এখানে যদি ফল্ট হয় তাহলে কি হতে পারে? তাহলে এই যে কনজিউমারগুলো এই সেকশনে যে আছে, এই ডিস্ট্রিবিউটারের মধ্যে যে কনজিউমারগুলো আছে, তাহলে সেখানে সাপ্লাই ব্যাহত হবে, সাপ্লাই পাবে না, এটা একটা। এবং এই দূরের দিকে যে কনজিউমারগুলো থাকবে, এই ডিস্ট্রিবিউটারের দূরের দিকে যে কনজিউমার থাকবে, তারা যে পারমিসিবল ভোল্টেজ থাকে আমাদের লো ভোল্টেজের ক্ষেত্রে প্লাস মাইনাস সিক্স পার্সেন্ট অফ রেটেড ভোল্টেজ, তাহলে তারা সেই ভোল্টেজটা পাবে না, তার থেকে কম ভোল্টেজ পাবে, অর্থাৎ লো ভোল্টেজে তারা সাফার করবে। এবং ফল্ট হলে অত সময় না এই ফল্টটা ক্লিয়ার হবে, বা লাইনে যদি কোনো রিপেয়ারের দরকার হয় বা লাইন মেনটেন্যান্সের দরকার হয়, যত সময় না সেটা রেকটিফাই হবে তত সময় কানেকশানটা পাবে না। তাহলে এখন আমরা দেখে নেব যে রিংম্যান সিস্টেম ব্যাপারটা কী। রিংম্যান সিস্টেম হলো এই যে রেডিয়াল সিস্টেম ছিল, তাহলে এটার থেকে কীভাবে ডিফারেন্স হচ্ছে? এই যে একটা সাবস্টেশন, সেখান থেকে যে ফিডার লাইনটা বেরিয়ে গেছে, এখানে কি বেরিয়ে আর এই সাবস্টেশনে ঢোকেনি, জাস্ট বেরিয়ে গেছে রেডিয়ালি, যে ফিডার লাইনটা রেডিয়ালি বেরিয়ে গেছে, কিন্তু এখানে ফিডার লাইনটা বেরিয়ে একটা লুপ মতন হওয়ার পর আবার সেই সাবস্টেশনে ফিরে এসছে। এখানে যদি আমরা এই পয়েন্টগুলো চিহ্নিত করি, যে এল এম এন ও পি কিউ আর এস এল, অর্থাৎ এই যেটাকে আমি দেখিয়েছি, সাবস্টেশন থেকে ফিডার লাইনটা বেরিয়ে বিভিন্ন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মারফত কনজিউমারদের সাপ্লাই দেওয়ার পর আবার সাবস্টেশনে ফিরে এসছে। এখন কোশ্চেন হলো এটার থেকে এটা সুবিধাটা কোথায়? এখানে সুবিধা হলো সাপোজ যদি এই ফিডারে ফল্টটা হয়, অর্থাৎ এস আর কিউ এই পোর্শনের যে কোনো জায়গাতে ফল্টটা হয়, তাহলে এই যে লাইনটা এখানে আমরা সাপ্লাই পেতে পারি। তার কারণ হলো এই লাইনটা মারফত এই দিকে যে লাইনটা আছে এস এল এম এন ও পি কিউ, অর্থাৎ এই লাইনটার মারফত আমরা এই যে সেকশনটা এই ডিস্ট্রিবিউটরে আমরা সাপ্লাই পেতে পারি। কিন্তু এখানে কি হয়েছিল, ফিডারে ফল্ট হলে, পার্টিকুলারলি এই ফিডারটার কথা বলছি বা এখানেও যদি বলি আমরা, এই ফিডারে ফল্ট হয় তাহলে এখানকার যে কনজিউমার থাকবে তারা সাপ্লাই পাবে না, এবং এখানে যদি ফল্ট হয় তাহলে এই দিকের যে কনজিউমার তারা সাপ্লাই পাবে না। কিন্তু এখানে যদি পার্টিকুলার যে কোনো একটা সেকশনে ফল্ট হয়, আমি এখানে দেখিয়েছি সেটা এখানে হতে পারে, তাহলে এখানে যদি ফল্ট হয় সাপোজ, তাহলে এই ডিস্ট্রিবিউটারটা মারফত এটা দিয়ে সাপ্লাইটা আমরা চালু রাখতে পারবো। এই সিস্টেমটার অসুবিধা হলো এটার খরচ খুব বেশি হয়,
এবং সাধারণত যেখানে খুব ইমার্জেন্সি সার্ভিস দরকার, যেরকম হসপিটাল বা কোনো ডিফেন্সের ব্যারাকে এরকম কানেকশান, বা কোনো একটা যেখানে লোডের ঘনত্ব বেশি সেই জায়গাতে, এবং যেখানে বড় বড় হাউজিং কমপ্লেক্স থাকে বা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থাকে, সেসব জায়গাতে সাধারণত রিংম্যান সিস্টেম আমরা কানেকশান দিয়ে থাকি। এবং এই রেডিয়াল সিস্টেমটা সাধারণত কি করা হয়, যে জেনারেটিং স্টেশন বা সাবস্টেশন সেটা লোড সেন্টারে করা হয়। লোড সেন্টার ব্যাপারটা কি, সাপোজ এখানে বিভিন্ন কনজিউমারের অবস্থান যদি এরকম হয়ে থাকে, তাহলে এই সাবস্টেশনটাকে এমন একটা জায়গায় চুজ করতে হবে যে বিভিন্ন যে কনজিউমারের মধ্যে যে ডিস্টেন্সটা সাধারণত থাকবে সেটা যেন এটার মোটামুটি মিডিলে হয়ে থাকে। এই যে সিস্টেম, এই রেডিয়াল সিস্টেমের থেকে এই সিস্টেমটা অনেকই বেটার, অনেকটাই ভালো। কিন্তু এখানে যদি সাপোজ যে ভোল্টেজের যদি কোনো রকম অসুবিধা হয়, এখানে যেরকম ভোল্টেজের যে ফার এন্ডে যেসব কনজিউমার থাকবে তারা ভোল্টেজের সাফার করতে পারে, লো ভোল্টেজ, এখানে যাতে সেরকম অসুবিধা না করে সেই জন্য আমরা ডবল রিং ডিস্ট্রিবিউটর ব্যবহার করি। তাহলে হোয়াট ইজ দ্য পারপাস অফ ডবল রিং ডিস্ট্রিবিউটর? টু মেনটেন দ্য ভোল্টেজ ড্রপ বিটুইন টু পয়েন্টস অফ এ সিঙ্গেল রিং ডিস্ট্রিবিউটর, এ ডবল রিং ডিস্ট্রিবিউটর ইজ ফর্মড বাই ইন্টারকানেক্টিং দোজ পয়েন্টস। ইন্টারকানেক্টেড সিস্টেম আমরা কাকে বলবো, যখন এই যে ফিডার লাইনটা দুই বা দুইয়ের বেশি কোনো সাবস্টেশন এর সঙ্গে কানেক্টেড থাকবে বা জেনারেটিং স্টেশনের সঙ্গে কানেক্টেড থাকবে, তখন তাকে আমরা বলবো যে ইন্টারকানেক্টেড সিস্টেম। তাহলে এখানে একটা সাবস্টেশনের সঙ্গে কানেক্টেড, এখানে মিনিমাম দুটো সাবস্টেশন বা তার থেকে বেশির সঙ্গে কানেক্ট হতে পারে। এখানে যে অসুবিধাগুলো ছিল, যে ভোল্টেজের সাফার কিছুটা হলেও হতে পারে, কিন্তু এই সিস্টেমের মাধ্যমে সেই অসুবিধাটা একদমই থাকবে না। এবং এটার মতনও যদি এখানে কোনো কোথাও ফল্ট হয়, অপর যে ফিডারের মাধ্যমে এখানে কানেকশানটা আমরা পেতে পারবো। এবং একটা যদি সাবস্টেশনে কোনো রকম অসুবিধা হয় বা মেনটেনেন্সের দরকার হয়, তখন অপর সাবস্টেশনের মাধ্যমে এই সিস্টেমে 50% মতন পাওয়ারটা আমরা দিতে পারবো। এবং এই সিস্টেমের এফিসিয়েন্সি অনেক বেশি হয়। এবং যখন কোনো একটা সাবস্টেশন বা কোনো একটা জেনারেটিং স্টেশনের লোডটা বেশি থাকবে, তখন অপর সাবস্টেশনে সেই লোডটাকে আমরা দিতে পারবো। বা কোনো জেনারেটিং স্টেশন যখন পিক লোডে চলবে, তখন সেই পিক লোডের পাওয়ার অপর যে সাবস্টেশন সেখানে দিতে পারবো। এবং ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের অনেক রকম সুবিধা আছে, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে করেছি, সেটা তোমরা একটু দেখে নিও, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন আমরা যেটা আলোচনা করব, যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং প্যারালাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কী। তাহলে রেডিয়াল সিস্টেমটা আমি আগেই বলেছি, যে সাপোজ কোনো একটা ফিডারে যদি ফল্ট হয়, তাহলে এর আন্ডারে যে ডিস্ট্রিবিউটর থাকবে টোটালটাই পাওয়ার ফেলিয়ার সাফার করবে, সেই সেকশনে পাওয়ারটা থাকবে না, এরকম অসুবিধা হতে পারে, বা কোনো কারণে যদি লাইনে মেনটেনেন্স বা রিপেয়ারের দরকার হয় পাবে না। কিন্তু প্যারালাল ফিডার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা হলো রেডিয়াল সিস্টেমেরই একটা মডিফাই রূপ। তাহলে এখানে কি করা হয়, এই যে সাবস্টেশন থেকে যে ফিডার লাইন আসে, সেই ফিডার লাইনকে একটার সঙ্গে আরেকটা ফিডার লাইন প্যারালালে কানেক্ট করা থাকে। এই ফিডার লাইনটা, সাপোজ এটা প্রথমে ফিডার লাইন ছিল, তার সঙ্গে আমরা আরেকটা ফিডার লাইন প্যারালালে কানেক্ট করি, সেটা সেম রুট দিয়ে ফলো হতে পারে, অর্থাৎ এই দুটো পাশাপাশি যেতে পারে, বা অন্য রুট ফলো করে এখানে আসতে পারে। ডিটিটা হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, যেটা জেনারেলি 11 kV/400 ভোল্টেজ হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে সাপোজ যদি এই ফিডারে কোথাও ফল্ট হয়, তাহলে এই যে সেকেন্ড ফিডার দিয়ে আমাদের অন্তত 50% সাপ্লাইটা চালু রাখা সম্ভব। আবার যদি দেখা যায় যে এই ফিডারে কোথাও ফল্ট হলো, তাহলে এই এক নম্বর ফিডার দিয়ে 50% পাওয়ার সাপ্লাই চালু রাখা সম্ভব। এবং সাপোজ যদি এই ফিডারে মেনটেনেন্স করতে হয়, তখন এই ফিডার দিয়েও সাপ্লাইটা চালু রাখা যাবে। এবং যখন এই ফিডারে রিপেয়ার বা মেনটেনেন্স করব, তখন এক নম্বর ফিডার দিয়েও আমরা সাপ্লাইটা চালু রাখতে পারবো। অর্থাৎ এই রেডিয়াল ফিডার এবং
প্যারালাল ফিডার একই জিনিস, শুধু এর সঙ্গে প্যারালালে একটা আলাদা ফিডার কানেক্টেড থাকে এবং এটার খরচও রেডিয়াল সিস্টেমের থেকে অনেকটাই বেশি। যেখানে আমাদের কন্টিনিউয়াস সাপ্লাই দরকার, যেরকম কোনো একটা হসপিটাল বা কোনো একটা ডিফেন্সের ব্যারাকে বা কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, সেখানে আমরা এই সিস্টেমটা ব্যবহার করতে পারি।